জ্বালানি তেল আমদানির সুযোগ পাচ্ছে বেসরকারি খাত ভর্তুকি থেকে সরে আসার পরিকল্পনা ডলার সংকটে কমছে না বিলাসী পণ্যের আমদানি বেড়েছে বিস্কুট চকলেট ফলের আমদানি দাপুটে জয়ে কাতার মিশন শুরু ফ্রান্সের অস্ট্রেলিয়াকে 4-1 গোলে উড়িয়ে দিল চ্যাম্পিয়নরা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দিতে চাচ্ছে সরকার ভর্তুকি নীতি থেকে সরে আসার পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে এমন পরিকল্পনা এছাড়া নেওয়া হচ্ছে বৈশ্বিক বাজারের সাথে মিল রেখে স্থানীয় বাজারে জ্বালানির দাম সমন্বয়ের পদ্ধতি অনুসরণের উদ্যোগ বিদ্যুৎ কেনার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজার তৈরি করবে সরকার রিপোর্ট মফিউর রহমানের দেশে জ্বালানি তেলের একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটি জ্বালানি তেল বাজারজাত করে বিক্রিতে পরিপালন করে থাকে সরকারের ভর্তুকি নীতিও এ কারণে লাভ লোকসানের দায়ভার এককভাবে বহন করতে হয় বিপিসিকে তবে এ পরিস্থিতি থেকে বের হওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার জ্বালানি তেল আমদানির সুযোগ পাচ্ছে বেসরকারি খাত ফুয়েলের প্রাইস বা এনার্জির প্রাইস বা পাওয়ারের প্রাইস অ্যাডজাস্টমেন্টটা হওয়া উচিত মার্কেটের অ্যাবিলিটির উপর ডিমান্ডের উপর এনার্জির ডিমান্ডের উপর সেগুলির উপরে প্রাইসিং হবে আমরা সেটা যাচাই বাছাই করে দেখছি যে আমরা ওপেন মার্কেটে কবে নাগাদ যেতে পারি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান জ্বালানি তেলের দায়ভার এককভাবে বিপিসির উপর রাখতে চায় না সরকার বেসরকারি খাতের সমন্বয়ে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে তেলের দাম একসময় ছিল $70 এখন হয়ে গেছে $140 এই যে দাম বৃদ্ধি ঘটলো একটা সরকার এখানে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে স্বাভাবিকভাবে কিছুটা সমালোচিত হয়েছে জিনিসপত্রের দামে এফেক্ট হয়েছে আবার বিপিসি কিন্তু লসই করেছে আলটিমেটলি বৃদ্ধি করে মানে যে পরিমাণ লস তার হচ্ছে এখনও পুরোটা সে অ্যাডজাস্টমেন্ট করতে পারেনি আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে স্থানীয় বাজারে প্রতিনিয়ত নির্ধারণ হবে জ্বালানি তেলের দাম পদ্ধতিটি কিভাবে কার্যকর করা যায় তা ঠিক করতে বিভিন্ন দেশ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে আমরা যদি মার্কেটের উপর ছেড়ে দিই তাহলে কী হবে মার্কেটের উপর ছেড়ে দিলে এটা দাম বাড়বে মার্কেট পুরোটাই অ্যাডজাস্ট করতো কিন্তু এখানে একটা সুবিধা হলো যখন কমবে তখন মার্কেট নিজেরাই কমায় নিয়ে আসবে কিন্তু এখানে প্রতিনিয়ত মানে দাম বাড়াচ্ছি বা কমাচ্ছি না অমুক করছি এই প্রশ্নগুলো তখন আর থাকবে না এরকম একটা পলিসিতে আমরা যাচাই বাছাই করতেছি প্রায় দেশেই এখন এই পলিসিতে চলে গেছে এদিকে উৎপাদকদের কাছ থেকেও প্রতিযোগিতামূলক দামে বিদ্যুৎ কিনতে চায় সরকার এক্ষেত্রে উৎপাদনকারীরা বিতরণকারী কোম্পানির কাছে কী দামে বিদ্যুৎ বিক্রি করবে তা দেখভাল করবে নিয়ন্ত্রক সংস্থা বিদ্যুৎ যারা তৈরি করবেন তারা ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে তারা বিক্রি করবেন ডিস্ট্রিবিউশন কোম্পানি কী দামে বিক্রি করবে সেগুলি রেগুলেট করবে রেগুলেটর বডি যে কী দামে যেতে হবে এখানে আস্তে আস্তে ভর্তুকির থেকে সরে আসার সরা থাকবে যে আমরা ভর্তুকি থেকে সরে আসব সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে বিদ্যুৎ জ্বালানি খাতে ভর্তুকি থাকবে না পাশাপাশি বিপিসির লোকসান এড়ানো সম্ভব হবে বলে আশা প্রতিমন্ত্রীর অন্য সব দেশগুলোতে কিভাবে আছে সেগুলো তথ্য নেওয়া হচ্ছে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা বৈশ্বিক মন্দায় সৃষ্ট দেশে ডলার সংকটে বিলাসী পণ্যের আমদানি কমছে না অ্যালকোহল ও কসমেটিক্সে আমদানি কমলেও বেড়েছে বিস্কুট চকলেট কমলালেবু সহ বিভিন্ন ধরনের ফল চট্টগ্রাম থেকে বিশেষ রিপোর্ট করছেন রফিকুল বাহার ক্যামেরা ছিলেন ইফরাজ নূর বৈশ্বিক মন্দায় পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের কৃষ্যতা সাধনের উদ্যোগ গ্রহণ করে এর মধ্যে কম প্রয়োজনীয় অর্থাৎ বিলাসী পণ্যের আমদানি নিরুৎসাহিত করতে গত মে মাসে 130 পণ্য নিয়ন্ত্রণমূলক শুল্ক বাড়ায় তারপরও আমদানি না কমায় জুলাই মাসে প্রয়োজন একেবারেই কম এমন পণ্য শতভাগ নগদ টাকা দিয়ে ঋণপত্র খুলতে প্রজ্ঞাপন জারি করে
চলতি বছরে জুলাই অক্টোবর চার মাসে অ্যালকোহল আমদানি কমেছে 2,50,00,000 টাকার মতো, আর কসমেটিক কমেছে 37,45,00,000 টাকা। অপরদিকে চকলেট আমদানি বেড়েছে 8,80,00,000 টাকা। 59,00,000 টাকার বেশি আমদানি হয়েছে কমলাসহ বিভিন্ন ফল। বিলাসবহুল যে পণ্যগুলি এগুলির আমদানি কমেছে, বাট শুধুমাত্র ব্যতিক্রম হলো চকলেট বিস্কিট, এগুলি যেহেতু বাচ্চারা খায় যে কারণে এইটার ইম্পোর্ট কিছুটা বেড়েছে। ব্যবসায়ী অর্থনীতিবিদরা বলেছেন ডলার সংকট কাটাতে বিলাসী পণ্য আমদানিতে আরও কঠোর হওয়া প্রয়োজন ছিল, বিশেষ করে দেশে উৎপাদিত হয় অথবা ব্যবহার অপরিহার্য নয় এমন পণ্য আমদানি সাময়িক বন্ধ রাখলে ভালো হবে। বিলাসী পণ্যের মধ্যে অনেক পণ্য, এইগুলি আসবে না বলে 100% এলসি করে দিয়েছে, মার্জিন করে দিয়েছে, তারপরেও কিন্তু এই মালগুলি আসতেছে। এটা কেন আসতেছে এটা আমি বুঝি না। আমার মনে হয় এখানে আরেকটা মনিটরিংয়ের সেল দরকার। আমরা এক্সপেক্ট করতেছি নভেম্বর মাসেও এই বিলাসবহুল পণ্যের আমদানি কমে যাবে। গত চার মাসে দেশে মোট আমদানি কমেছে $5 বিলিয়ন, তবে সে হারে বিলাসী বা কম প্রয়োজনীয় পণ্যের আমদানি তেমন কমেনি। রফিকুল বাহার, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। সংবাদে নিচ্ছি বিরতি, বিরতির পর্যায়ে থাকবেন। হিলি স্থলবন্দর দিয়ে স্বর্ণ পাচার নেই স্ক্যানার মেশিন। আপনারা দেখছেন সকাল 9টার একুশে সংবাদ। স্ক্যানার মেশিন না থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের স্বর্ণ পাচারের অবাধ সুযোগ পাচ্ছে আন্তর্জাতিক সিন্ডিকেট। আকাশপথের পাশাপাশি স্থলপথেও সক্রিয় তারা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। হিলি দিয়ে প্রতিদিন পারাপার হন 500 থেকে 600 যাত্রী, কিন্তু তাদের ব্যাগেজ ও দেহ তল্লাশিতে নেই কোনো স্ক্যানার মেশিন। এ সুযোগে নানা কৌশলে ভারতে পাচার হচ্ছে সোনাসহ বিভিন্ন পণ্য। সম্প্রতি প্রায় 2 কোটি টাকা মূল্যের 24টি সোনার বার সহ 5 জন পাচারকারীকে আটক করে হিলি কাস্টমস গোয়েন্দা। অন্যদিকে কয়েকজন বাংলাদেশি পাসপোর্টধারী কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে ভারতে স্বর্ণ পাচার করলেও ধরা পড়ে সেদেশের কাস্টমসের হাতে। যেহেতু একটা চক্র এটার সঙ্গে জড়িত, ওখান দিয়ে কিছু পাচার করে যখন যেদিকে সুবিধা পায় ঠিক সেদিক দিয়েই তারা সেই সুযোগটা ব্যবহার করে। ঢাকার চকবাজার সহ বিভিন্ন স্থান থেকে সংগ্রহের পর কলকাতার বড় বাজারের দোকানে বিক্রি করা হয় এসব সোনা। প্রতিটি 10 গ্রাম সোনার বারে তাদের লাভ হয় 3,000 টাকা। মানিকগঞ্জ থেকে আসছি, আমার কাছে 4 পিস গোল্ড ছিল, গোল্ড পেয়েছে কলকাতা, হ্যাঁ, নিউ মার্কেটের পরে বড় বাজার, ওখানে তো 10 গ্রামের ইয়ে, ওখানে মনে করেন 50,900 টাকা 10 গ্রাম। এক একটা গোল্ডটি বিক্রি করলে বাংলাদেশে যে টাকা কেনা হয় তাতে 3,000, কোনো সময় 3,000, 3,500 টাকা এরকমই লাভ থাকে, এর চেয়ে বেশি না। স্ক্যানার মেশিনে সহজে ধরা যেত পাচারকারীদের, কমত সব ধরনের চোরা চালানো। স্মাগলিং করে বা গোল্ড বা ডলার হন্ডি পাচার করে, তাদের তো আমরা চিনি না। কাস্টমসে একটা অত্যাধুনিক স্ক্যানার মেশিন সংযোজন করলে এ ধরনের চোরা চালান রোধ করা একটু হলেও সুবিধা হবে। স্বর্ণসহ পণ্য পাচার রোধে স্ক্যানার বসানো এবং কাস্টমসকে সতর্ক করার আহ্বান স্থানীয়দের। অত্যাধুনিক মেশিনপত্র যদি এখানে থাকতো তাহলে নিশ্চয়ই এগুলো চেক করা ভালো হতো। স্বর্ণ পাচারের মধ্যে কে এখানে জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এখান থেকে সোনা পাচার বন্ধ হোক। রত্না জামান, একুশে টেলিভিশন। জমি অধিগ্রহণ করা হলেও বেড়িবাঁধ নির্মিত না হওয়ায় কষ্টে আছে পটুয়াখালীর কুয়াকাটার অন্তত 16 গ্রামের বাসিন্দা। জোয়ারে রাবনাবাদ নদীর পানি বাড়লেই ডুবে যায় গ্রামগুলো। জীবনযাপনে নানা উপকরণ নিয়ে প্রতিনিয়ত ছুটতে হয় নিরাপদ আশ্রয়ে। অন্যদিকে জমি অধিগ্রহণের অর্থ এখনও হাতে পাননি তারা। কুয়াকাটা কলাপাড়ার প্রতিনিধি নাসিরুদ্দিন বিপ্লবের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। স্বাভাবিক জোয়ারের চেয়ে 3-4 ফুট পানি বাড়লেই তলিয়ে যায় কলাপাড়ার বুড়া জালিয়া, চান্দুপাড়া, পরশপুনিয়া ও চারিপাড়া সহ 16টি গ্রাম। ফলে গবাদি পশু থেকে রান্নার চুলা পর্যন্ত সবকিছু নিয়ে পাশের বেড়িবাঁধে আশ্রয় নিতে হয় বাসিন্দাদের। জরুরি চিকিৎসা, দরকারি কেনাকাটা, ছেলেমেয়েদের লেখাপড়া, স্যানিটেশন ও খাবার পানির সংকট সহ নানা দুর্ভোগ পোহাতে হয় তাদের। পায়রা সমুদ্র বন্দর প্রকল্পের অধিগ্রহণ করা এলাকায় বেড়িবাঁধ নির্মিত না হওয়ায় এ দুর্ভোগ পিছু ছাড়ছে না তাদের।
এদিকে জমি অধিগ্রহণের টাকা এখনো বুঝে না পাওয়ার অভিযোগ গ্রামবাসীর। সব মানুষটি রাস্তা উঠে গেছে, রাস্তায় যে একটা মেয়ে ছেলে মেয়ে যে মনে করেন যাইয়া টয়লেট যাবে এই কোনো কায়দা নাই। মহিলারা আছে, বয়স্ক লোকজন আছে, তাদের যে একটু চিকিৎসার জন্য নিয়ে যাব সেরকম কোনো ব্যবস্থা নাই। এই জায়গাগুলো অধিগ্রহণ করা, মানুষ অন্য কোথাও যাবে সেটাও যেতে পারতেছে না। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান কর্মকর্তারা। টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করছি এবং তাদের আমরা যদি একসঙ্গে কাজটা করতে পারি, তাদের ছয় কিলোমিটার আমাদের এক কিলোমিটার সাত কিলোমিটার, তাহলে এখানে পানি ঢোকাটা বন্ধ হবে। দুর্ভোগ বিবেচনায় দ্রুত বেড়ি বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল নয়টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জ্বালানি তেল আমদানির সুযোগ পাচ্ছে বেসরকারি খাত, ভর্তুকি থেকে সরে আসার পরিকল্পনা। ডলার সংকটেও কমছে না বিলাসী পণ্যের আমদানি, বেড়েছে বিস্কুট চকলেট ফলের আমদানি। দাপুটে জয়ে কাতার মিশন শুরু, ফ্রান্সের অস্ট্রেলিয়াকে 4-1 গোলে উড়িয়ে দিল চ্যাম্পিয়নরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এর ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশে সাথে।